সুপ্রভাত, শুরু করছি চৌঠা জুলাইয়ের দিন মাহাত্মগুলি। 1760 খ্রিস্টাব্দে মির্জাফর পুত্র মিরন বজ্রবিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এদিন মৃত্যুবরণ করেন। 1776 খ্রিস্টাব্দে ফিলাডেলফিয়া শহরে আমেরিকার 13টি রাজ্যের প্রতিনিধিরা বসে দেশের স্বাধীনতার কথা ঘোষণা করে। 1789 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার মারাঠা পেশোয়া এবং হায়দ্রাবাদের নিজামের সঙ্গে টিপু সুলতানের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করার সন্ধি স্বাক্ষর করে। 1902 খ্রিস্টাব্দে স্বামী বিবেকানন্দ ধ্যানস্থ অবস্থায় প্রাণত্যাগ করে মাত্র 39 বছর বয়সে। 1934 খ্রিস্টাব্দে লিও জেলার্ড পরমাণু বিস্ফোরণের শৃঙ্খল বিক্রিয়া আবিষ্কারে পেটেন্ট লাভ করেন। 1947 খ্রিস্টাব্দে ব্রিটিশ সংসদে ভারতকে স্বাধীনতা প্রদান এবং ভারত ভাগের বিল পাস হয়। 1963 খ্রিস্টাব্দে ত্রিবর্ণ রঞ্জিত ভারত পতাকার নকশাকার গান্ধীবাদী পিঙ্গালি ভেঙ্কাইয়া পরাজিত হন। 1997 খ্রিস্টাব্দে আমেরিকান মহাকাশযান সোজার্নার মঙ্গল গ্রহে পৌঁছয়। তো এই ছিল গুরুত্বপূর্ণ বিষয়গুলি। ধন্যবাদ।